ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله ওয়া বারাকাতু মুহাম্মাদি ইসরাফিল ভাই প্রশ্ন করছেন দুবাই থেকে প্রশ্ন হলো কয়েকদিন আগে যে میلাদুন নবী অনুষ্ঠান হলো সেখানে আমার কিছু বন্ধু-বান্ধব আমাকে নিয়ে গেছে আমি গেলাম বাবা ভালো কিছু খানা খেলাম এইটা আমার জন্য দোষ হয়েছে নাকি এ থেকে দূরে থাকতে হবে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام ওয়ালা রাসূলুল্লাহ মাবাদ সম্মানিত ইসরাফিল ভাই যদি মদের মদ্রাকে সুন্দর করে সাদ করে দেওয়া হয় এবং খাইতে খুবই স্বাদ লাগে সবাই খাচ্ছে তাহলে কি আপনি কি খাবেন চুরি করে আসে আসার পরে যদি কোটি কোটি টাকা ব্যয় ই করা হয় ভাগ করে দেওয়া হয় যদি কেউ চুরি করতে নাও যাওয়া হয় তাকে যদি বলা হয় তোমাকে এক ভাগ দিব তাহলে কি যাওয়া যাবে এরকম অন্যায়গুলো যেটা অন্যায় এটা এটারও দুনিয়াবি অন্যায়ের সাথে জমি কিন্তু যেটা শরীয়তের অন্যায় সেটা তো আরো মারাত্মক শরীয়তের অন্যায় তাহলে কি শরীয়তের সেই অন্যায়গুলো আপনি করা সেখানে যাওয়া মানে আপনাকে সমর্থন জানানো না সেখানে আপনি কিভাবে যাবেন সেখানে যাওয়াই মানিক আপনি সমর্থন দিলেন তাহলে খাইলেন গেলেন বন্ধুরা যে অন্যায় করলো বন্ধুরা যে শরীর বিরোধী কাজ করলো তাহলে সেটা আপনাকে সাপোর্ট করে আসলেন সেটা আপনি সমর্থন দিয়ে দিলেন সেখানে সেখানে আপনি তাদের উৎসাহিত করলেন তাদের বলে আপনি তাদের বলে আপনি শক্তিশালী ভূমিকা রাখলেন তাদের বলকে আরো বলিয়ান করলেন তাদের শক্তিকে আরো শক্তি করলেন তাদের এটাকে আরো আপনি আরো ভাষণ বুতে যে আমি কিছুই খাবো না কিছুই করবো না আমি একটু ভাষণ দিয়ে চলে আসবো সেটা যদি এটা হয়তো সেখানে যাওয়ার পর আপনার ভূমিকা ছিল আপনি সেটাকে বাধা দিতেন এটার অপকারিতা বর্ণনা করতেন এটা শরীয়তের বেদাতের অন্তর্ভুক্ত এটা শরীয়তের নিষেধ নয় সেখানে দলিল প্রমাণ দিয়ে যদি সবাইকে ভালো পথে আহ্বান করতে পারতেন আমরুবিল মা আরুবান নাহিয়ানিল মুনকার করতে পারতেন সৎকাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ তাহলে সেটা যাওয়ার একটা উদ্দেশ্য সেটা ছিল কিন্তু সেখানে যে আপনি মজা মজা খাইয়ে আসবেন জিলাপি খাবেন আর পকেটে করে কিছু নিয়ে আসবেন মুরগির রান খাবেন আর খাসির গোস খাবেন আর বলে আসবেন যে বন্ধুরা টান্নে টুনে নিয়ে গেছে আমি কি করব এটা কি কেন আপনাকে আল্লাহ বীরেন বিদ্যা বুদ্ধি দেয় নাই আল্লাহ আপনাকে সঠিক পথের পথ দেখায় নাই আল্লাহ কোরআনে কি বলছে তাও আল্লাহ বীর তাকুয়া তাও ইসমাল ভালো কাজে তাকুয়ার কাজে ভালো কাজে কল্যাণমূলক কাজে তাকুয়ার কাজে সাহায্য সহায়তা করো তাওয়ান গুনার কাজে এবং পরস্পর বৈধিতার কাজে সাহায্য করো না তাহলে আপনি কিভাবে সেখানে যায় খাবেন কিভাবে সাহায্য সহায়তা করবেন সেখানে কিভাবে অ্যাটেন্ড করবেন কিভাবে সেখানে পার্টিসিপেট কিভাবে করবেন এ পার্টিসিপেট করাও তার আপনার জন্য দর্শনীয় সেখানে আল্লাহ আল্লাহর কাছে আপনার পারবেন এটা মিলাদ মাহফিল এই যে মিলাদ মিলাদ অর্থ জন্ম আর মাহফিল জন্ম অনুষ্ঠান এই জন্ম অনুষ্ঠান কোথায় না আছে শরীরে কোনো দল না আমাদের নাবি করেছেন না আমাদের সাবাইকরাম করেছেন না আমাদের ইমামরা করেছেন ইমাম চতুষ্ঠার মধ্যে কেউ আছেন ইমাম চতুষ্ঠা ছাড়াও আর কেউ আছে এগুলি সম্পূর্ণ শরীর বিরোধী অনুষ্ঠান এগুলি সেই জামানাতে ছিলই না পরবর্তীতে আজকে পরবর্তীতে এই কোন বংশরা শিয়া বা ফাতিমি বংশ অনুষ্ঠান করে আজকে মুসলমানগণ মুসলমানগণ তো বুঝতেছে না এই মুসলমানগণ তাদেরকে এটা সৌন্দর্য মনে করে দিনের মধ্যে এত বড় বেদাত এত বড় আল্লাহ রাসুলের বিরুদ্ধে যে সমস্ত কথা বলে থাকে শরীয়তের বিপক্ষে যে সমস্ত কথা বলে বা তারা যে কিয়াম করতেছে বা দলিল প্রমাণ দিয়ে আজকে সাব্যস্ত করতেছে নিজের মন গড়া বানানোর কথাকে অথচ তারা তার জানা উচিত আল্লাহ রসুল সাল্লাহাম কত সুন্দর করে বলছেন মানে আমিল আমল আল্লাহ আলী আমর রদ্দুন যে এমন কোন আমল করবে যে এটা ঈশ্বরীয়তে নাই না আল্লাহ আল্লাহ করতে বলছেন না রাসুল করতে বলছেন না রাসুল করেছেন না সাহাবাহিক রাম করছেন সে না ঈশ্বরীয়তে ফাহরদ্দিন সেটা বাতিল অমান আহাদা সাফি আমি মান আহাদা সাফি আমি না হাদা মা আলাইসেন মিন হু ফাহরদ্দুন যে একটা নতুন কাজ চালু করবে যে ঈশ্বরীয়তে নাই সেটা বাতিল সুতরাং আজও কোন কোনো কে শরীয়তের দলিল দেখাইতে পারবে যে আবু কার ওমার ওসমান আলী রাজিয়াল্লাহ তার আনহু অথবা কোনো সাহাবি